লাগানোর শখ আমার আর আমার মায়ের অনেক দিনেরই। তো পশ্চিমবঙ্গে এরকম অনলাইনে গাছের বিজনেস হয় বলে জানতাম না, আমরা তো ওই পাড়াতে যা গাছ বিক্রি হয় দু একটা ওই ওইখান থেকেই বরাবর কিনে এনে লাগাই। তো হঠাৎ একদিন ফেসবুকে দেখলাম যে এরকম অনলাইনে নাকি কৃষি ভারতী থেকে এরকমভাবে গাছ দিচ্ছে অনলাইনে পেমেন্ট, 499 টাকা দিলে 200-র বেশি আইটেম ছিল। সাধারণত এরকম হয় অনেক জায়গায় যে টাকাটা দিয়ে হয়েওছে, টাকাটা দিয়ে পাইনি জিনিস, তো তাও ভাবলাম দিয়েই দেখি যখন এত রকম আইটেম আছে, তো দিয়েছিলাম। তারপর তো চমকে গেছি, সত্যি সত্যি দুদিন পর গাছ এসেছে আর সঙ্গে আবার একটা গিফট প্যাকও এসেছে, সেটাতে তো খুবই ভালো লাগলো। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, বুঝতেই পাচ্ছেন 33 বছর কর্মজগতে থাকার পর অবসর যেমন কি দুরূহ কাজ, কি করব, মোবাইল নিয়েই নাড়াখাটা করতাম। তো একদিন সেইভাবে ফেসবুকে কৃষি ভারতীর গাছ দেখলাম, সেই থেকে আমার গাছের প্রতি আসক্তি বাড়লো। বাড়িতে পরামর্শ করলাম যে গাছ নিয়ে চর্চা করলে কেমন হয়, বাড়িতে সবাই উৎসাহ দিল, যেমন ভাবা তেমন কাজ। কৃষি ভারতীকে আমরা জানালাম, তারা এলেন, আমাদেরকে বোঝালেন কীভাবে কী গাছ পরিচর্যা করতে হয় না হয়। সেই থেকে আমার গাছের প্রতি আসক্তি বাড়লো। আমরা একটা চিন্তায় ছিলাম যে তুইও এই কোভিড পরিস্থিতিতে বাইরের লোক বাড়িতে আসবে, তবুও দেখলাম তারা বেশ প্রস্তুতি নিয়েই এসেছেন যাতে এই কোভিডের কোনো ছোঁয়া আমাদের না লাগে, ভালো লাগলো। আমি ফুটবল ভক্ত, ফুটবল খেলতে খুব ভালোবাসি। একদিন হঠাৎ করে দেখি নবাবদা কৃষি ভারতীর একটা পেজ থেকে অনেক গাছের ছবি দেয়, মাত্র 499 টাকায় অনেক গাছের তিনি ছবি ফবি দেন। গাছ লাগানো খুব শখিং, দেখতে পাচ্ছি আমাদের ছাদে অনেকগুলো গাছ লাগানো আছে। তো সেই সূত্রেই আমি হলাম কৃষি ভারতী পেজের সাথে কন্ট্যাক্ট করি, ওখানে মেসেজ করি যে আমি এরকম গাছ কিনতে চাই, তো ওখান থেকেই অর্ডার করা হয় অনলাইনে। তো প্রথম প্রথম যখন আমি মা জিনিসটা বলেছিলাম যে এরকম অনলাইনে অর্ডার করছি, ওরাও তখন বলছিল, খিল্লি করছিল, কি অনলাইনে আবার গাছ কিনতে পাওয়া যায়, এটা আমার কি অনলাইনে কিনিস না। কিন্তু যখন মাত্র দুদিনের মধ্যে যখন ডেলিভারি চলে আসে ওখান থেকে কৃষি ভারতী পেজ থেকে, তখন হলেও দেখি মানে তখন যে মা জেঠিমারা খুব খুশি হয় যে গাছগুলো খুব ভালো, তো ওখান থেকে আর কি শুরু। ওখানে প্রথমে 2-3 গাছ অর্ডার করেছিলাম, তারপর আস্তে আস্তে অনেকগুলো গাছই আমরা অর্ডার করেছি। আমরা তো সাধারণত অনলাইনে বিভিন্ন জিনিস কিনে থাকি, জামাকাপড় কিনে থাকি, কিন্তু অনলাইনে যে গাছ পাওয়া যাবে এটা আর কি এই কৃষি ভারতীর ফেসবুক পেজ থেকে আমি প্রথম দেখতে পাই। ওখানে একটা বিশেষ অফার দেখতে পাই, যেটা হচ্ছে 499 টাকায় 200টারও বেশি ওরা গাছের চারা দিচ্ছিলো, এছাড়া কিছু গিফটও দিচ্ছিলো। তো সেটা দেখেই আমি মাকে দেখাই, মায়ের একটু শখ আছে গাছে। মেয়ের ফোন থেকে জানতে পারি যে কৃষি ভারতী সংস্থা গাছ বিক্রি করে, তো ওদের ওখানে আমি একটা অর্ডার দিই, তা ওরা বাড়িতেই ডেলিভারি দেয়। তা ওখান থেকে পেয়ে আমি যে গাছগুলো লাগিয়েছি খুব উপকার হয়েছে। আপনাদেরও আমি বলছি যে কৃষি ভারতী সংস্থা থেকে গাছ লাগান, আপনারাও উপকার পাবেন। কৃষি ভারতীকে অনেক ধন্যবাদ, আপনারাও এরকম গাছ লাগান আর কৃষি ভারতীর থেকে কিনে লাগান। আমার মনে হয় এরা খুবই বিশ্বাসযোগ্য সংস্থা, আমি ঠকিনি আর আমার বিশ্বাস আপনারাও ঠকবেন না। এখন তো মাও মাঝে মাঝে বলে যে অনলাইনে অর্ডার কর এই গাছটা নেই, আমিও পারলে এখন অনলাইনে মাঝে মাঝে অর্ডার করে দিই, মা বাবাকে দেখানোর চেষ্টা করছি, মা বাবা পারলে যদি অর্ডার করে দেয়। এই যে কৃষি ভারতী থেকে আমি যে পরিষেবা পেয়েছি, আমি অনুরোধ করব যদি আপনাদের কারোর আমার মতনই গাছের নেশা থাকে, গাছ পরিচর্যা করার ইচ্ছে থাকে, তাহলে আপনারা কৃষি ভারতী থেকে অর্ডার দিয়ে গাছ নিতে পারেন, নির্ভয়ে নিতে পারেন। তাদের পরিষেবা খুবই উন্নত এবং তারা আপনাকে সর্বভাবে সহযোগিতা করবে। কৃষি ভারতীকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আমি ভরসা করে ঠকিনি আর আমার মনে হয় আপনারাও ঠকবেন। Thank you.